মস্ত বড় ভুল করেছে আমার জীবনে, গরু এই ব্যবসা বাড়িতে পোষা করে, বুঝছেন? এটা মানে দোকানদার যে সম্মান, মানে রাস্তার একটা কুকুরের যে সম্মান আছে, গরু হাটায় সে সম্মান নাই, গরু মানে বিক্রেতার। দর্শক বন্ধুরা, আপনারা যারা এই যে এরকম সুটাম দেহের বিগ সাইজের গরু নিতে চান, মূলত দালাল ছাড়া আসবেন, হ্যাঁ দালাল ছাড়া আসবেন, ডাইরেক্ট মালিকের সাথে কথা বলবেন, 10-20 হাজার টাকা কম বেশি করে গরু নিয়ে চলে যাবেন, কিন্তু দালাল ছাড়া আসার চেষ্টা করবেন, কারণ গরুর হাটে প্রচুর পরিমাণে দালাল আছে। গরু বোধ 20-30 হাজার টাকা মনে করেন দালালের পকেটে ঢুকে যায়, বুঝতে পারবেন না কোন দিক দিয়ে ঢুকবে টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি চৌবাড়িয়া হাট থেকে। এই হাট সপ্তাহে একদিন বসে, প্রতি শুক্রবার করে, আর এই হাটটি নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত। তা আজকে এই হাট থেকে সুটাম দেহের বেশ সুন্দর সুন্দর যে কুরবানি উপযোগী বড় সাইজের গরুগুলো আছে, এই গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং জাতমান সম্পর্কে বিস্তারিত জানাবো। আর এই হাটে আপনারা খুব সহজে আসতে পারবেন, যদি রাজশাহী থেকে আসেন তাহলে আপনারা টানোর রোড ধরে সোজা চলে আসবেন, প্রায় 30-35 কিলোমিটার হবে। আর যদি নওগাঁ থেকে আসতে চান তাহলে নওগাঁ থেকে প্রায় 30-35 কিলোমিটার হবে এই হাট। তো আজকে এই হাট থেকে কুরবানি উপযোগী যে সুন্দর সুন্দর এরকম এই কোয়ালিটি ফুল যে গরুগুলো আছে সুটাম দেহে বলডাস গরুগুলা, এই গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো। এই হাটে আজকে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে এবং স্বল্প মূল্যে গরু কেনা বেচা হইতে আছে। তো চলুন আমরা একটু কথা বলি এবং গরুগুলো সম্পর্কে আপনাদের জানাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ভালো আছি। গরু কয়টা আনছেন এরকম? গরু একটাই আনছি, আজকে বাজারের পরিস্থিতি ভালো নয়, একটাই আনছি। আরো আছে বাড়িতে? আছে, গরু বাড়িতে আছে। এই গরমে কি বেচে কিনা নাই নাকি কাকা? গরমে বেচে কিনাই নাই, দামি বলছে না তো। কয় মনের টার্গেট দিতে আছেন এটা? এটা 5.5 মনের টার্গেট। 5.5 মনের টার্গেট? 5.5 মনের টার্গেট, 5.5 মনের। ল্যাম্পি ঠাম্পি হয়েছিল নাকি কাকা? এটা ছোট অবস্থায় একটু খামখুটা হয়েছিল, ছোট কালে হয়েছিল না? কয় জাতের গরু? 4 দাম। কত রাখছেন দাম? দাম 100 চাহা দাম 90। 190 চাহা দাম? কেমন কি হলে ছাড়বেন আপনি? 65-65 এর মধ্যে। ঠিক আছে কাকা, দেখেন এখনো সময় আছে হাটের। দর্শক বন্ধুরা, এই যে সুটাম দেহের একটা গরু মূলত 60-65 হলে ছাড়বে। এই যে পাশে আরো একটা আছে আমার সামনে, এই যে কাকা, কি জাতের গরু এটা? এটা অস্ট্রেলিয়া জাত। অস্ট্রেলিয়া জাত। কয় মনের টার্গেট দিতে আছেন? 6 মন। 6 মন। কয় জাতের গরু? 4 দাঁত। 4 দাঁত। কত রাখছেন দাম? দাম 200। 200। বাজার কেমন যাচ্ছে আজকে? বাজার এখন পর্যন্ত কিছু বুঝা যায় না ভাই, দাম কইছে তিনটা পরে মনে বুঝা যাবে, বুঝা যেতে পারে। মূলত আজকে তো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে। আমদানি হয়েছে, আমদানি হয়েছে, আছে কিনা হবে আল্লাহর রহমতে। ঠিক আছে, বিক্রি করেন। দর্শক, এই যে এই পাশে দেখেন, এই যে পাশে চক 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 করতেছে, এই যে চক 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 করতেছে দুইটা গরু, একটা আর একটা, দুইটাই আপনার নাকি? হ্যাঁ। তো এটা কি জাতের গরু? ওটা দেশি গরু। ওটা এটাও তো মনে হয় দেশি না? এটাও দেশি। আচ্ছা, তো এটা কয় জাতের গরু ভাই? হ্যাঁ, কয় জাতের গরু এটা? ওটা 4 দাঁত। আর এটা? এটাও 4 দাঁত। দুইটা 4 দাঁত। বাড়ির নাকি না ভাই? এটা বাড়ির গরু। কোন আগে পিওর খাবার দিয়ে তৈরি করা হয়েছে? পিওর খাবার, কোনো ভেজাল নেই আর ভিতরে। এটা কত রাখছেন দাম? ওটা 45, 145। বস্তুর আইডিয়া কেমন দিতে আছেন? ওটা হবে 4.5 মন। 4.5 মন। আর এটা? এটা 5.5 মন। 5.5 মন। এটা কত রাখছেন দাম? এটা 170। আলোচনা করা যাবে তো? হ্যাঁ, বলা যাবে। ঠিক আছে ভাই, বিক্রি করেন, কেবল হাট শুরু হইতে আছে, আস্তে আস্তে জমজমাট হইতে আছে। দর্শক বন্ধুরা, এই যে দুটা চমৎকার দুটা গরু দেখেন, কোয়ালিটি ফুল গরু, এই ধরনের গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এই চুবারি হাট থেকে। এই যে এখানে আরো দুটো গরু আছে বিগ সাইজের সুটাম দেহের, তার আগে এই গরুটা আমরা একটু দেখাই। এই যে একটা গরু আছে, দেখেন। দর্শক বন্ধুরা, এই যে একটা গরু দেখেন ভাই, কয়টা আনছেন আজকে? দুইটা। এটা কাকা কি গরম হয়ে গেছে নি শরীর? জি জি, গরম হয়ে গেছে, ছায়ায় থাকে তো সব। কোথা থেকে আনছেন ভাই? মুন্ডবালা থেকে। মুন্ডবালা আসেই তো। কয় দাঁতের গরু ভাই এটা? দুই দাঁত। ওইটাও দুই দাঁত। এটাও দুই দাঁত, ওটাও দুই দাঁত। আচ্ছা, এটা কয় মনের টার্গেট দিতে আছেন? 5 মনের এই পারতে হবে না? 5 মনের ওই পারই হবে নাকি? জি ইনশাল্লাহ। কত কি রাখছেন দাম? দাম 150 হলে ইনশাল্লাহ। 150 চাইছেন? ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। একটা হাটের একটা ব্যাপার স্যাপার আছে, দেখেন কেমন কি হলে ছাড়বেন। 40 পার হলে ইনশাল্লাহ দিয়ে দাম নিয়ে আসা। 40 পার হলে ছাড়বেন? তো ঠিক আছে, বিক্রি করেন ভাই, 140 হলে দিয়ে দেবেন। তো কাকা, এই হাটে একটা
জিনিস দেখলাম যে ব্যাপারীরা যে গরুটা যেরকম দাম আছে বাজার অনুযায়ী ওই দামই চাইতেছে, হয়তো বা 10,000-15,000 কম বেশি এরকম চাবে। কিন্তু আমাদের রাজশাহীতে মনে করেন দেখা যাচ্ছে 5 মন ওজনের গরুর দাম 180-200 চাই বেশি দেয়, তাহলে এটা কি ঠিক বলেন? এটা তো আপনার একটা হেনস্থনি করা হয় দর্শকদের। আর বাজারের নামও খারাপ করে লাভ নাই, গরু বেঁচে কেনা আসলে দাম চাওয়ার ভিতরে সবকিছু, ১৪০ হলেই গরু বিক্রি হয়ে যায়। ঠিক আছে, বিক্রি করেন দর্শক। এই যে পাশে আরো দুটো বিগ সাইজের সুতাম দেহ দুটো গরু আছে, এই যে দেখেন, এই যে বিগ সাইজের দুটো সুতাম দেহের সাইওয়াল গরু। ভাই কি জাতের গরু? সাইওয়াল। সাইওয়াল কয় দাঁত এটার? এইগুলা দু দাঁত করে। দুটাই? দুটাই। বাড়ির নাকি? না বাড়ির। এটা কয় মন আছে আর ওটা কয় মন আছে? ভাই মিটার নাই আমগো, মিটার নাই। মানে দুটো গরু পুষছি, মিটার নাই, কি ওজন করবো এখন? এটা কত রাখছেন দাম? দুইটা 360 দাম রাখছি। 360-180 করে চাওয়া দাম? ঠিক করে চাওয়া দাম। আলোচনা করার সুযোগ আছে? আছে। দর্শক বন্ধুরা, এই যে চমৎকার দুটো গরু সুটাম দেহের, 360 চাওয়া দাম, মূলত 180 করে গরুর দাম, আপনারা চাইলে নিতে পারবেন। চমৎকার দুটো গরু দেখেন তো, এই যে, এই যে আরো দুটো, এই যে দুটো, এই যে এখানে একটা, এই যে, এই দেখেন একটা বিগ সাইজের একটা পাহাড় নিয়ে দাঁড়ায় আছে। ভাই পাহাড় কই থেকে আইছে? ধানসুরা। ধানসুরা? নবা? নিয়ামতপুর। কতদিন লালন পালন করছেন? এক বছর। এক বছর? তো কয় দাঁতের গরু ভাই? চার দাঁত। চার দাঁত। দর্শক বন্ধুরা, বিগ সাইজের একটা লাল পাহাড়, চার দাঁতের গরু। বস্তুর আইডিয়া কেমন দিতেছেন ভাই? 10 মন। 10 মন? এই ধরনের গরুগুলো কিন্তু ব্যাপক চাহিদা মার্কেটে। এটা তো নেপালি গির না ভাই? দেশি গায়ের পেট থেকে হচ্ছে কিন্তু নেপালি, নেপালি গির, গিরের বীজ দেওয়া। কত কি রাখছেন দাম ভাই? দাম চাচ্ছে 350। 350? কেমন কি হলে ছেড়ে দিবেন? আপনার 270-80 হলে ছাড়বো। 270-80 না চাইলে তো দাম বলবেন? জি। লিমিটের ভিতর থাকা ভালো। জি। ঠিক আছে ভাই, বিক্রি করেন। দর্শক বন্ধুরা, চমক গরুর বাজার 24 ভাই। দর্শক বন্ধুরা, চমক করে একটা নেপালি গির জাতের গরু, প্রায় 10 মন ওজন আছে, 270-80 এরকম হলে ভাই ছেড়ে দিবে। তো বিগ সাইজের একটা গরু। এই যে আর একটা, মানে চাপা দিয়ে মনে করেন ইভিরা গেল ক্যামেরার সামনে আসার জন্য। তো কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। বাজারের কি অবস্থা আজকে? এটা কোন কি ঢিল বাজার? গরু প্রচুর আমদানি হয়েছে না? প্রচুর আমদানি হয়েছে। কয়টা আনছেন? কয়টা আনছেন? একটা আনছি। বাড়ির গরু? বাড়ির। বাড়ির কয় দাঁতের গরু কাকা? চার দাঁত। চার দাঁত। কেমন কি রাখছেন দাম? দাম 180 চাইছি। 180? জি চাইছি। চাওয়া দাম? গোস্ত কয় মন হবে? 6 মন। 6 মন? 3×6=18 নাকি? জি। 180? 180। আপনি তো আলোচনা করতে পারবেন। আজকে কিন্তু কাকা বাজার অনুযায়ী মনে করেন চোবাড়ি হাটের দাম একটু কম আছে গরু? জি জি। না কম আছে, সিটি হাটের তুলনায় কিন্তু কম আছে। কম আছে কাকা, বিক্রি করেন। দর্শক, এই যে পাশে একটা দেশি গরু আছে, চমৎকার একটা গরু। কেমন আছেন? এই তো ভালো। কয়টা আনছেন? হ্যাঁ কয়টা আনছেন? দুইটা। আর একটা কই? আর ওই পাশে না, ওই মুড়ে আছে না? হ্যাঁ। কয় দাঁতের গরু? দুই দাঁতের। দুই দাঁত। গোস্তর আইডিয়া কেমন দিতে আছেন দর্শকদের? এবছর বাজার খুব ভালো নয় তো। গোস্ত কয় মন হবে? ওই 4×10-এর। 4×10-এর 10 কেজি? কত রাখছেন দাম? দাম 150। 150? আজকে তো মনে হয় দাম কম যাইতে আছে চোবাড়ি হাটে। হ্যাঁ হ্যাঁ দাম ভালো। এই মুহূর্তে গরু যারা কিনবে একটু জিতবে নাকি কুরবানির জন্য? হ্যাঁ জিতে যাবে। ঠিক আছে, বিক্রি করেন। দর্শক, এ বাবারে দি চলে আনি আমারে। দর্শক, এই যে পাশে আরো একটা সুটাম দেহের একটা গরু, এই যে লাল টকটকে ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। এই গরু এটা কই থেকে আনছেন? এটা নিয়ামতপুর থানা কুশমহিল গ্রাম। নিয়ামতপুর থানা নাকি? কয় দাঁতের গরু ভাই? চার দাঁত। চার দাঁত। কতদিন ধরে লালন পালন করছেন? চার বছর। চার বছর? কি ইয়া নিজের বাসার গাভীর বাচ্চা? কয় মনের টার্গেট দিতে আছেন? আট মন। কত রাখছেন দাম? দাম 250 দাম রাখছি। 250? দাম কেমন পাইছেন ভাই এই পর্যন্ত? 80-85-90। 80-85 এরকম? 100। 180-85?
কিংবা একটু কম যাইতে আছে না ভাই বাজার? দাম বাজার কম। তো কেমন কি হলে ছাড়বেন? এটা 200 এর উপর হলে ছাড়বো ভাই। 210-20 না, 10-20 হলে ছাড়বো, নিয়ত আছে। দর্শক বন্ধুরা, এই যে একটা সুটাম দেহের 8-15 জনের একটা গরু, দেখেন বিগ সাইজের গরু, প্রায় 210-15 হলে ছাড়ে দিবে ভাই। আজকে চোবাড়ি হাটে নিয়েছে। আর দর্শক, আবহাওয়াটা আজকে এখন চমৎকার একটা আবহাওয়া হয়েছে, ঠান্ডা আবহাওয়া। হ্যাঁ দেখুন, মূলত আমরা একবার কন কনে গরমের ভিতরে ছিলাম। এই যে পাশে আরো কিছু বড় বড় বিগ সাইজের গরু আছে, এই গরুগুলো একটু দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা আনা হয়েছে এই গরু? একটাই। বাড়ির গরু? কোথা থেকে আনছেন? নিয়ামতপুর। আজকে দেখ সব নিয়ামতপুরের? নিয়ামতপুরের না? আচ্ছা, কয় দাঁতের গরু কাকা এটা? চার দাঁত। চার দাঁত। দোস্তরা আইডিয়া কেমন দিতে আছেন? দোস্তরা আইডিয়া কেমন দিতে আছেন? সাত মনের টার্গেট দাদা। সাত মনের টার্গেট? হ্যাঁ। কেমন কি চাইছেন দাম? দাম 2,50,000 দাম চাইছি। 2,50,000? কেমন হলে ছাড়বেন? এখন কিরকম দাম লাগতেছে বাজারে কি খারাপ যাইতেছে? গ্রামে তো পাইকার কিছু দাম লাগাইছে, ওই অনুযায়ী এখানে দাম বেশি বলতে আছে না? এই মাত্র এলি আসলাম তো, বেশি দেরি হয়। গ্রামে যে দামটা বলছে পাইকাররা, ওই অনুযায়ী কি এখানে একটু বেশি পাইকার? ঘন্টা হয়নি ভাই হাটে উঠে না, বুঝছেন? 2,10,000 দাম লাগাইছিল বাড়িতে। 2,10,000 লাগাইছিল। এখন বাজারে এখন কত কি বলবে এটা বলা যাচ্ছে না। এটা এটা কপালে আছে, এটা হবে ভাই। তো ঠিক আছে কাকা, বিক্রি করেন। আচ্ছা, এখনো তো অনেক সময় আছে হাটে। অনেক সময় আছে। তো দর্শক, এই যে চমৎকার একটা গরু দেখেন, যদি নিতে চান এই ধরনের গরুগুলা প্রচুর পরিমাণে আছে আজকে চোবাড়ি হাটে। মূলত এই হাট ঈদের আগে আরো একটা হাট পাবেন, তারপরে যে সাদা এবং হালকা কালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? ইনশাআল্লাহ। কয় জাতের গরু হয়েছে? এটা 2 জাত। 2 জাতের গরু? বাড়ির গরু? বাড়ির গরু। কয়টা আনছেন এরকম? এরকম একটা আনছি। আপনি চাইছেন কত? 2,10,000। 210? কেমন কেলে ছাড়বেন? 80-85। তো মূলত এই আজকে দাম একটু কমই যাইতে আছে গরুর অন্যান্য হাটে। যদি কম হয় তো কমই দামে বেচতে হবে ভাই। আর কি করব, পাঁচজন দাম করবে, একজন দিবে। একজন দিবে, বুঝতে পারেন নি? পাঁচজন দাম করে একজনের ভাগ্য হলে চালিয়ে চলবে। হ্যাঁ, তো বিক্রি করে এখানে গ্রামে বসে এখানে ঠকে যাব, ওই জন্য হাটে নিয়ে আসছি। 10 টাকা রাখ দেখে বেচতে হবে। হ্যাঁ, গরু বিক্রি করা লাগবে। হ্যাঁ, বেচা লাগবে। ঠিক আছে, বিক্রি করেন। দর্শক, এই যে ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা আনা হয়েছে আজকে? আজকে গরু আনছি 5টা। মানে অমানবিক বিপদে আছি আমরা আজকে গরু নিয়ে আজকে হাটে। তো ঈদের আগে তো আর একটা হাট আছে, চোবাড়িয়া হাট। হ্যাঁ, একটা হাট আছে। এবছরে গরু পুষে যা ভুল করেছি, আমার লাইফে আমি কোনোদিন আর গরুর ব্যবসা করবো না, অর্থাৎ গরু পুষবো না বাড়িতে, আর আমি কোনোদিন পুষবো না। প্রচুর পরিমাণে খারাপ। হ্যাঁ, আমার বাসা হচ্ছে মোহনপুর থানা, রাজশাহী জেলা, মহগাছি ইউনিয়ন। হ্যাঁ, অনেক দূর থেকে গরু নিয়ে আসছি। মস্ত বড় ভুল করেছি আমার জীবনে গরু এই ব্যবসা বাড়িতে পোষা করে, বুঝছেন? এটা মানে দোকানদার যে সম্মান, মানে রাস্তার একটা কুকুরের যে সম্মান আছে, এই গরু হাটায় সেই সম্মান নাই গরুর, মানে বিক্রেতার, বুঝছেন? এই আমি যা দেখলাম আজকে হাটে, এত কষ্ট আর এত মানে ইয়ে, কোনো কাস্টমার নাই, দাম বলে না। আমার এই গরুটা মোটামুটি 2.5 বছর ধরে পুষতেছি আমি, মোটামুটি প্রায় 240 খরচ। গরুর দাম বলে 180-185। 180-185 বলতে, তাহলে প্রতি মাসে কেমন খরচ হইতে গরুটার পিছনে? প্রতি মাসে মোটামুটি 4 বস্তা 4টা গরুতে মোটামুটি ধরেন যে 10 বস্তা ফিড লাগে। 10 বস্তা ফি? 4টা গরুতে মোটামুটি প্রায় মাসে, প্রতি মাস 10,000 টাকা খরচ। ওই দিক তাকাইলে কিন্তু গরুর মানে টাকা হয় না, কিন্তু ফিডের সাথে হয়তো একটু ঘাস দিলাম, একটু আউট দিলাম, বিভিন্ন আলাদা খাদ্য দিলাম, যেগুলো বাড়িতে তৈরি করা হয় জমিতে। জমি থেকে যেটা হয় সেটা আল্লাহর দানে দেয়াই হয়, আর বাজার থেকে যেটা খাবার কিনা হয় সেটা অল্প একটু কিছু দিই। এইভাবে হয়তো একটা সংসার চলে। গরু বছর পুষে হয়তো বেঁচে 10 টাকা ক্যাশ বা একটু ভালো খাওয়া গরু হয়। টাকাটা হাতে আসে পাওয়ার জন্যই আর কি মূলত জমে থাকে টাকাটা, কিন্তু যদি আপনি যে টাকাটা তাকে খাওয়াইতেছেন ওই টাকাটাই যদি না পান, তাহলে তো পুষে লাভ নাই। না, তাহলে লাভ আছে?
আমার জীবনে আমি কখনো গরুর ব্যবসা করবো না, বসবো না, কোনোদিন গরু বাড়িতে বসবো না। আচ্ছা, তো এটা এখন কেমন ওজন আছে? বর্তমানে এটার ওজন আছে 7 মন, দাম বলে 180-82, এরকম সমান নাই। হ্যাঁ, প্রচুর আমদানি, ইন্ডিয়ান গরু ঢুকতেছে, আমদানি ইন্ডিয়ান গরু ঢুকতেছে, মানে কি বলবো আর, এই সরকার কি যে করলো বলতে পারবো না, জানি না এই দেশ আমাদের জায়গা হবে কিনা। গরুর ব্যবসায়ীরা এবার একবারে শেষ, প্রধানমন্ত্রী যেন এই গরুর মানে বাইরে থেকে যেন গরুর আমদানি না করে, এই রাস্তাগুলো বন্ধ করলে আমাদের দেশের মানুষরা, দেশে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয়, অন্যান্য দিক দিয়ে কিন্তু মানে আমাদের সুখ আছে, কিন্তু গরুর দিক দিয়ে আমাদের বাংলাদেশের মানুষ খুব অসুখী, গরু বেচতে যে টাকা পায় নেই, গৃহস্থরা প্রচুর পরিমাণে মার খেয়ে যায়। তো ভাই, এটা আপনি কেমন চাইছিলেন দাম? আমি দাম চাইছি ভাই 260-265 এরকম চাইতেছি, কথাই তো বলে না, দাম চাবো কার কাছে, জিজ্ঞেস করে চলে যাই, এ হলো বিষয়। পার্টি নাই, একবার কাস্টমার না, আছে কাস্টমার কিন্তু কিনতেছে না, চাবাইতেছে, মেলা আমদানি, আমদানি মেলা, তারপর ধরেন এবছর মনে করেন ছোট গরুর উপরে চাহিদা একটু বেশি বেশি, ছোট গরু, ইন্ডিয়ান গরু প্রচুর পরিমাণে ঢুকছে, তো বাজার হইতেছে, এগুলো হলো লাখের নিচে ছোট গরুগুলো। দর্শক, তো মূলত আমাদের বড় ভাইয়ের কথা শুনলেন যে গরুর ব্যাপারে এবার অনেকজন প্রচুর ক্ষতিগ্রস্ত হবে, যা বুঝতেছি আমরা। এই যে দেখেন, এই গরুটা এত সুন্দর একটা গরু, 7 মনের উপরে আছে মাংস, 180-90 এরকম বলতেছে, কিন্তু আসলে এরকম তো দাম না গরুটার। আপনি যদি 32 করে, এখন 32 করে বাজার চলতেছে, তাও আপনি দেখা যাচ্ছে 200-এর উপরে আছে দাম। হ্যাঁ, তো দেখেন, তো ভাই আরগুলো কোথায় আছে? ওই পাশে আছে। তো ভাই, দর্শকের উদ্দেশ্যে আপনি মোবাইল নাম্বারটা বলেন, যদি কোনো দর্শক আপনার এই গরুগুলো পছন্দ হয়, আমরা দেখাইতেছি, হয়তো বা যোগাযোগ করতে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সাথে দাম দর করে গরুগুলো হয়তো বা নিতে পারে। দর্শক বন্ধুরা, যদি ভাইয়ের এই যে 5 পিস গরু আছে, যদি কোনো ব্যক্তির যদি পছন্দ হয়, অবশ্যই যোগাযোগ করবেন, কারণ গরুর ব্যাপারীরা এবার খুবই মার খাবে, যে দেখতেছি গরুর ব্যবসা করে, কারণ বড় গরুর বাজার একবারেই ডাউন, আর আজকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে, মানে হিউজ, এমন আমদানি 2-1 বছর আগে মনে করেন এরকম কোনো আমদানি হয়নি, এই ঈদ উপলক্ষে এই চোবারি হাটে আজকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে। তো ভাই, আরো 2 পিস, আরো 3 পিস, 4 পিস গরু আছে না ওদিকে? 5 পিস এখান থেকে একটা দেখালাম, আরো 4টা আছে ওদিকে না? আচ্ছা, তো ওখানে ওই মানুষ আছে তো না? আচ্ছা, তো ওইগুলো একটু আমরা দেখাই দর্শকদের। হ্যাঁ দর্শক, মূলত ফারুক আর এই যে এই পাশে আরো 4 পিস গরু আছে, সুটাম দেহের, বিগ সাইজের বোল্ডার গরু। তো দেখেন, লাল টক 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 বক টক বক করতেছে একবারে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে কয়টা আনাইছিল মোট? 5টা। হ্যাঁ ভাই। বিক্রি কয়টা হয়েছে? একটাও বিক্রি হয়নি ভাই। একটাও হয় নাই, কি কারণে হয়নি? বাজার খারাপ? বাজার খারাপ তো, পার্টি তেমন, পার্টি আছে, গরু নিতে আছে না নাকি? আছে কিন্তু দাম দেয় না গরু, দাম দেয় না। তো এই যে, এটা কয় জাতের গরু? এটা 4 জাতের গরু। চার দাঁতের গরু, একটু খাড়ো করেন, খাড়ো করে ধরেন গরু, এই দড়িটা। দর্শক, এটা হচ্ছে 4 দাঁতের একটা গরু, সুঠাম দেহে। গোস্তর আইডিয়া কেমন দিতে আছেন? গোস্তর আইডিয়া 11-12 মন হতে পারে। এই একটা না দুইটা? এই একটাই। একটাই 12 মন টার্গেট? হ্যাঁ। 12 মন হবে? হ্যাঁ, কি 20 মন? কয় মন ভাই? 7 মন হবে। এটা 7 মন? রোদন দেখেন মানুষে কত বলবে, ঠিক আছে, 10 মন, 10.5 মন, 11 মন এরকম আছে, তা হবে, অবশ্যই হবে। কেমন কি রাখছেন? দাম চাচ্ছি 320। 320। দর্শক বন্ধুরা, এই ও বাবা, একটু আগে লাস্ট থেকে একটু বেঁচে গেছি আমরা গরু। তো এই যে দেখেন, বিগ সাইজের মূলত 5 পিস গরু আনছে, সুটাম দেহে, দেখেন কত সুন্দর একটা গরু, মূলত 11 মনের টার্গেট দিছে ভাইরা। তো যদি নিতে চান অবশ্যই আসবেন চোবাড়িয়া হাটে। আর ওইটা ওইটা কয় দাঁতের ভাই? ওটা 4 দাঁত না? আচ্ছা, এটা কেমন কি বলছে এ পর্যন্ত দাম? দাম বলছে ভাই 240। 240 বলতেছে, আপনি কেমন চাইছেন? আমি 260 হলে বিক্রি করে দিই। 260, 2000 টাকা কম বেশি ইনশাল্লাহ হয়ে যাবে আমরা দর করি। তো ওই যে পাশে আরো একটা গরু আছে, এটাও 4 দাঁতের গরু না?
আচ্ছা দর্শক বন্ধুরা, সুটাম দেহের যে চার দাঁতের একটা গরু, কিছু বলবে না? আচ্ছা আমরা একটু লাড়ি দর্শক। এই যে দেখেন চার দাঁতের গরু, চুটটা দেখেন খালি টকবক টকবক করতে আছে। কত মনে টার্গেট দিতেছেন ভাই? এটা কত মনে টার্গেট দিচ্ছেন? এটা সাড়ে দশ মন হবে। সাড়ে দশ মন, মানে দশ মনের এগারো মন, এরকম দশ মন বেশি আছে না? দশ মন বেশি আছে। কেমন কি রাখছেন দাম? এটা দাম চাচ্ছি হলো তিনশো পাঁচ। জোড়া কেমন কি হলে স্যার? জোড়া আপনার মনে করেন চারশো ষাট হলে বেঁচে দেবো। চারশো ষাট, দুশো তিরিশ কে বলতো ভাই? তো ঠিক আছে ভাই, বিক্রি করেন। আর মূলত দালাল দুলাল আটে আছে? হ্যাঁ হ্যাঁ, দালাল ওই যে একদম তো বেললো দেখলেন। দালালারে তো নিজস্ব লোকে দাম না বললে দালালারে মেরে খায়। দালাল বাদ দেয়া নিজের আয়সা দাম দর করলে একটু জিতবে নাকি? ভালো। দর্শক বন্ধুরা, আপনারা যারা এই যে এরকম সুটাম দেহের বিগ সাইজের গরু নিতে চান, মূলত দালাল ছাড়া আসবেন। হ্যাঁ, দালাল ছাড়া আসবেন, ডাইরেক্ট মালিকের সাথে কথা বলবেন, দশ বিশ হাজার টাকা কম বেশি করে গরু নিয়ে চলে যাবেন। কিন্তু দালাল ছাড়া আসার চেষ্টা করবেন, কারণ এই গরুর হাটে প্রচুর পরিমাণে দালাল আছে। দেখছে গরু বলতে বিশ ত্রিশ হাজার টাকা মনে করেন দালালের পকেটে ঢুকে যায়, বুঝতে পারবেন না কোন দিক দিয়ে ঢুকবে টাকা। কি ভাই, তাই না? এটা তো বলা যাবে না ভাই, দালালের মানে দালালের যে অত্যাচার বাংলাদেশে, খালি গরু বিষয়ে না, সব বিষয়ে বাংলাদেশে দালাল তো আছেই, ব্যাপক অত্যাচার। ওদের জন্য কি নেবে যাবে না? দেড় লাখের গরু কয় বিশ হাজার? তাহলে কেমনে চলবে কৃষক? আমরা বাঁচবো কিভাবে? আগে বাঁচার মতো সময় আছে? তো দর্শক বন্ধুরা, আপনারা দালাল ছাড়া আসার চেষ্টা করবেন, দালাল ছাড়া আসবেন। আমরা কোনো রোগী জেগে খিলে ম্যানেজ করি না। আমার কাছে গরু কিনতে আসলে দালাল ছাড়া নিজে নিজে আসবে, আমার বাড়ি থেকে আমি গরু তাকে দিব, কম বেশি করে দিয়ে দিব, কম বেশি করে দিয়ে দিব, সমস্যা নাই। দর্শক বন্ধুরা, ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, যোগাযোগ করবেন ভাইয়ের সাথে। ওষুধ পাতি এগুলো নাই, শুধু ঘাস খাওয়ানো গরু আমার বাড়ি থেকে, পিওর খাবার দিয়ে একবার, বাড়ির বাড়ির জমি থেকে ঘাস আর ভাত এগুলাই এগুলাই খাই ভাই। ঠিক আছে, বিক্রি করেন, এখন অনেক সময় আছে। আচ্ছা ভাই, হাতে দেখেন। তো দর্শক বন্ধুরা, আজকে সুটাম সুটাম দেহের যে গরুগুলো দেখালাম, অবশ্যই আপনারা চৌবাড়ি হাটে আসবেন। আর মূলত ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, মূলত ভাই প্রতিনিয়তই গরুর ব্যবসা করে, মানে সবসময় ভাইয়ের কাছে গরু কালেকশন থাকে, অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন। আর ভাইয়ের কাছে মূলত যে বড় বড় ছোট সব ধরনের গরু পাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।